দেখেন, ম্যানেজার সাহেব, আমি পূব বাংলার মানুষ, অত প্যাঁচ বুঝি না। এই যে আপনি বারবার কন না, আপনার আমি উপকার করছি, অনেক বড় উপকার করছি। কি উপকার করছি বলেন তো, কে কার উপকার করে? আল্লাহ যা হুকুম করেন আমি তাই করি, ব্যাস। আপনি বরাবরই খুব ঈশ্বর বিশ্বাসী। উপায় নাই ম্যানেজার সাহেব, ভালো মন্দ জীবনে তো অনেক দেখছি। ওই একজন, ওই একজন যা ঠিক করে তাই হয়, অন্য কিছু হয় না। হ্যাঁ, হয়তো তাই। আপনি কেমন আছেন? ও বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ, সবই ভালো। তো আপনি এখানে থাকবেন তো এখন? জি। হ্যাঁ, আজ আর বাইরে বেরোনোর কোনো ইচ্ছা নাই। বাহ, খুব ভালো, তাহলে দুজনে মিলে বেশ গল্প করা যাবে। জি জি। এই টেপি, ও সাকি না? হ্যাঁ, শোন, মাকে গিয়ে বল যে জামাল সাহেব আজকে এখানে খাবে। মা তো জানে। জানে? হ্যাঁ, আমি তো কয়েছি। ও তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গিয়ে বলো যে আমাদের চা জল খাবার পাঠিয়ে দেওয়ার জন্য। না, কালকে পড়ো, কালকে, এখন যা। ওর মায়ের খুব শখ যে ওটি ইংরেজি শিখুক। কাম স্যার আপনি থাকতে পারেন না, তাই না ম্যানেজার স্যার? সে আপনি যা বলেন। আচ্ছা জামাল সাহেব, আপনি সেদিন বলেছিলেন যে ওদের কোত্থেকে পেলেন সেটা একদিন বলবেন। ওদের পাইছি দোজখের দরজায়, তিনটে সাকি বউ, হত দরিদ্র, খাইতে পায় না, বর্ডার পার হওয়ার চেষ্টায় আসিল, আর এক ইবলিশ চাইছিল। জাগা, আমি ওই দিন ওই বর্ডারে এক বন্ধুর লগে দেখা কইরা ফিরতেছিলাম, এমন সময় নাজমা আমার গাড়ির সামনে হাত জোর কইরা পড়ল। যা দিন গেছে না, তাই আপনি তাদের বাড়িতে নিয়ে তুললেন? তো ওরা তো আপনাদের বিপদে ফেলতে পারত। বিপদ? আপনারে কইলাম না, আল্লাহ যা মন করেন তাই হয়, আর কিছু হয় না। নাজমা তো আপনার কথা বলতে একেবারে অজ্ঞান। তিনজন? ওরা তিনজনই, ওরা তিনজন পারলে আমার জন্য জান দিতে পারে। জানেন, জানেন ম্যানেজার সাহেব, এইটাই এইটাই হলো কি আমার নেট গেম। কি বুঝলেন? কি বুঝলাম? জানি না জামাল সাহেব। পারবি না, পারবি না, কিচ্ছু করতে পারবি না, এই আমি বলে দিলুম। মহাকালী মহামায়া আমাকে বলে দিয়েছেন। কি হয়েছে? উনি কাকে বলছেন আমাকে? কে? মাতাজি আমি। কে ওখানে? মাতাজি আমি লতা। Thank you.
আমি লতা। যান, এখন আর কোনো ভয় নেই। যাব? হ্যাঁ যান। যান। আবার এসেছিস? বস। হ্যাঁ মা, আপনিই তো আসতে বলেছিলেন আবার। আমি কি আর বলি রে, বলেন মহাকালী মহামায়া মা, মা গো বল কি বলবি বল। মা, আপনি বলেছিলেন আমার স্বামীর জন্য একটা কবচ দেবেন। মনে আছে রে, আমার সব মনে আছে, আমার কি আর ভুললে চলে। এই এটা আমার স্বামীকে পড়িয়ে দিলে আর কোনো অশান্তি থাকবে না তো মাতাজি? রঘু বড় কুপিত রে, বোধ হয় একটা যজ্ঞ করতে হবে। দেখি, তোর এই বিপদ থেকে তো আমাকে উদ্ধার করতেই হবে। অনেক বড় মুখ করে আপনার কাছে এসেছি মা, আপনি একটু দেখবেন তো। দেখবে তো সেই মা রে, জগৎ জননী। আমি দেখার কে রে? কেউ না, কেউ না মা, মা গো। আয় কাছে আয়, কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। কে আছিস রে? ওকে একটু প্রসাদ টসাদ দে। যা মা যা, মুখে একটু প্রসাদ দিয়ে বাড়ি যা, সব ঠিক হয়ে যাবে। থাক মা, থাক 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 থাক। জয় মা, জয় মা। আসি মা। কি হয়েছে ওনার? আগে আগে হ্যাঁ দেখুন, ডক্টর ব্যানার্জি যখন রেফার করেছেন তখন তো আমাকে দেখতে হবে। না না, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। হ্যাঁ 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 হ্যাঁ, আসলে কি জানেন, পেশেন্টের প্রবলেমটা আগে থেকে জানা থাকলে সুবিধা হয় আর কি, আর এটাই তো আমাদের কাজ। আচ্ছা, হুম হুম, কতদিন ধরে? ও গড। আচ্ছা আচ্ছা, আগে নিশ্চয়ই আপনারা ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে, সেই পেপারসগুলো নিয়ে আসবেন। না না, আরে আমি হসপিটালেই দেখে নেবো, বাড়িতে আনার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হুম, ওকে। কার সঙ্গে এতক্ষণ কথা বলছিলে গো? রোগী? না, পেশেন্টের বাবা। বাচ্চা অসুস্থ বুঝি? এই শোনো, কাল সকালে তুমি আমায় মনে করিয়ে দিয়ে তো ডক্টর ব্যানার্জিকে একবার ফোন করতে হবে। উনি আমাকে কেসটা রেফার করলেন, অথচ কিছুই জানাননি আমাকে। উনি যখন কেসটা রেফার করেছেন তখন তো কেসটা তোমাকে নিতেই হবে। শুধু শুধু ফোন করে কোনো লাভ আছে কি? আরে বাবা, হয়তো উনি জানাতে ভুলে গেছেন, সেটা জেনে নেব। আফটার অল উনি আমার প্রফেসর না? সরো, তা তো ঠিকই, যত শক্ত শক্ত কেস আসে সব তো উনি তোমার ঘাড়েই চাপান। জানেন তো, রাত দিন এক করে পেশেন্টের সেবা এরকমভাবে কেউ করবে না।
আরে বাবা, সে উনি যে কদিন আছেন তারপর রিটায়ার করে গেলে তো আর আমাকে এ জক্কি পোয়াতে হবে না। সে তুমিই জানো। ভদ্রলোকের না বোধহয় প্রচুর টাকা আছে। কার? ডক্টর ব্যানার্জির? না না, আরে যিনি ফোন করেছিলেন পেশেন্টের বাবা, বারবার বলছেন আপনার যত টাকা লাগে লাগুক, টাকা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, অথচ পেশেন্টের ব্যাপারে কিচ্ছু বলছেন না। সত্যি কি করেন ভদ্রলোক? জানি না, আমি জিজ্ঞাসা করি। জিজ্ঞেস করলে তো পারতে। মাতাজি সে আবার কি? খুব নাম করা রে, তাবিজ কবজ দেয়। কিসের কবজ দেয়? এই ধর সংসারে নানা রকম অশান্তি, তারপর ঝামেলা টামেলা থাকলে ওই তাবিজ কবজ পড়লে সেরে যায়। তো সেখানে ও গেছে কেন? ও গেছে কেন জানতে চাইছো বাবা? তোমার মাথার থেকে ভূত নামাতে। এই যে রোজ অফিস থেকে এসে তাসের আড্ডায় যাও আর খালি পকেটে ফিরে আসো, সেই জন্যে গেছে, বুঝেছো এবার? এ তোমাদের কিন্তু বড্ড বাড়াবাড়ি। অমন হলে তো পৃথিবী থেকে তাসের আড্ডাই উঠে যেত। এই তো বৌমা এসে গেছে। কিছু দেখা টাকা হলো? হ্যাঁ মা, দেখা হয়েছে। কি বললো? কি বললো? আমাকে কেউ তুকতাক করেছে? মা, এই তাবিজটা দিয়েছেন উনি শনিবার দিন সকালবেলা স্নান করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শনিবার আসতে তো এখনো দেরি আছে বৌমা, তুমি এক কাজ করো, শুদ্ধ মতো ওটা আমার ঠাকুর ঘরে রেখে এসো। আচ্ছা। এই শোনো শোনো, খবরটা কোত্থেকে পেলে? তোমাকে বলছি, এই এই খবরের সোর্সটা কি? মাতাজি ফাতাজি? মা আপনাকে বলছিলাম না, ডিয়ার স্কুলের একজন, ওই ডিয়ার স্কুলের একজন খবর দিয়েছে। ওনার খুব কাজ হয়েছে, ভীষণ কাজ হয়েছে বলেই তো বৌমা গেল। বাজে কথা বলে খালি। হ্যাঁ তুমি বৌমা এক কাজ করো, যাও জামা কাপড় ছেড়ে একটু বিশ্রাম করো। হ্যাঁ এখনো জল খাবার খাইনি, আমি জল খাবার চা নিয়ে আসছি। ওমা আমি যেসব করে রেখে গেছিলাম। আমি জানি তোমার সবই তো রয়েছে, এতক্ষণ মাতাজির গল্প শুনছিল আমার কাছে। তোমাকে মা শীতলার মতো দেখাচ্ছে তো, যাও গিয়ে হাত পা ধোও। বলিস না তো, বড় বেশি তর্ক করিস, ওকে কেন ধমকাচ্ছিস তুই? আশ্চর্য, মাতাজির কাছে গেছে তোর পাপ হবে না? কাজটা কাকিমা, তোমাকে এক কথায় কাজটা কি করে বোঝাই বলো তো? না না, আমি কি বুঝবো বলো? তোমার কাকা জিজ্ঞেস করছিলেন তাই বলা। ও ঠিক আছে, তাহলে কাকাকেই বুঝিয়ে বলবো এখন। আসলে কি জানো তো কাকিমা, বাড়ির মেয়েদের পক্ষে না এই ব্যবসা বোঝাটা খুব কঠিন। না না ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কাকাকেই বরং বুঝিয়ে বলো। একটা কথা আছে কাকিমা, সেদিনকে না আমি একটা ভারী অন্যায় করে ফেলেছি, তুমি নিশ্চয়ই জানো। কি অন্যায়? সেদিনকে অনেক রাত্রে বাড়ি ফিরে বৌদিকে খুব কষ্ট দিয়েছি, আর তারপর থেকে না আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে একেবারে। কি হয়েছে বলো তো, কিসের কথা বলছো তুমি? আরে সেদিনকে দেখো না, সেদিনকে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে গেলাম, তারপরে সেই হই হই করতে করতে রাত হয়ে গেল, আর বাড়িতে ফিরে অত রাত্রে। তুমি একটু বলো না বৌদিকে, শত হলো বৌদি আমার গুরুজন তো। ঠিক আছে ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো। ওই তো বৌদি এসে গেছে। মা আপনার ওষুধ ধরুন ধরুন। হ্যাঁ, আর বৌমা অসীম কিন্তু তোমার কথাই বলছিল, কথা পরে শোনা যাবে, আপনি ওষুধটা খান, ভুলে গিয়েছিলেন। কাকিমা তুমি কিন্তু বৌদির কাছে একদম জব্দ, বৌদি সব দিকে নজর। বৌদি
আপনার কথাই বলছিলাম। আমার কথা? হ্যাঁ, আসলে সেদিনকে অনেক রাত্তির করে এসে আপনাকে খুব কষ্ট দিয়েছি, আমার আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক কিছু কিছু মনে করবেন না। না না, আমার মনে করার কি আছে, আসলে বাবা মা দুজনেই তো অসুস্থ, তো ওনারা চিন্তা করছিলেন, রাত জেগে বসেছিলেন, ওটা না হওয়াই বোধহয় ভালো, আমরা সেই জন্যেই 10টা সাড়ে 10টার মধ্যে শুয়ে পড়ি। হ্যাঁ তা তো বটেই। তা কাকিমা, কাকিমা তুমি তুমি এক কাজ করো, তুমি এই এই টাকাটা রাখো। টাকা টাকা কিসের? তুমি তো এই মাসের টাকা আগেই দিয়ে দিয়েছো। কাকিমা আমাকে তো আবার পরের মাসের টাকাটাও দিতে হবে, তো ধরো না আমি তোমাকে অ্যাডভান্স দিলাম। এতগুলো টাকা? ও মা, তুমি একটু এগুলো রেখে দেবে? আমি আমি টাকার দায়িত্ব নিতে পারবো না, আপনি রাখুন না। অভিষেকের বন্ধুরা কি আজকাল রোজ আসছে নাকি? না থাক, দেখলাম জমিয়ে বেশ আড্ডা দিচ্ছে। অনেকদিন পরে ওরা এলো। আড্ডা দিচ্ছে দিক, তো অন্য কাজগুলো ঠিকঠাক হচ্ছে তো? সেটা নিয়ে তো আমি কিছু বলতে পারি না, ওদের প্রত্যেকের বয়স হয়েছে, কেউ রেসপন্সিবল নয়। আর কদিন পরে সবাই ডাক্তার হয়ে যাবে। দেখো ওদেরকে নিয়ে আমার বিশেষ চিন্তা নেই, আমার চিন্তা তোমার ছেলে মেয়েদের নিয়ে। তাহলে সব কিছু ঠিকঠাক হচ্ছে তো? আমার ছেলে মেয়েরা এখন আমার কোনো কথাই শোনে না, তাদের কাকুই সব। আমার কথা শুনতেও চায় না, আমার কাছে পড়তে বসতেও চায় না। বাহ 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 বাহ, বেশ লাগলো কিন্তু শুনতে। অভিষেক থাকায় যে আমার কি উপকার হয়েছে সে শুধু আমিই জানি। এই ওদের ঠিক ঠিক সময় পড়তে বসানো, সমস্ত কিছু করা, আমি একা পারছিলাম না। সারাদিন ঝগড়া ঝাঁটি চেঁচা মিচি, বাপরে বাপ, দুটোকে আমি কিছুতেই সামলাতে পারছিলাম না। এই কথাটা আমাকে বলেছো, বাইরের লোককে বলো না, লোকে হাসবে। কেন? কারণ নিজের ছেলে মেয়েদের তুমি সামলাতে পারছো না, বাইরের লোক এসে সামলাচ্ছে, ব্যাপারটা একটু হাস্যকর নয় কি? তোমার মনে হচ্ছে? তাছাড়া অভিষেক তোমার ভাই, জাঠু তো ভাই। হ্যাঁ তাতে কি হয়েছে? তোমার বাবা মা জেঠিমা জ্যাঠামশাই সবাই ওকে তোমার ভরসায় পাঠিয়েছে। আমার ভরসায় ওকে পাঠিয়েছে? ওর ভরসায় আমাদের রেখে যায়নি। ঠিক আছে, এবার থেকে তোমার ছেলেমেয়ের সব দায়িত্ব তোমার, না অভিষেক কিছু করবে না আমি কিছু করব। লেখাপড়া করাবে, স্কুলে নিয়ে যাবে, যা কিছু সব তুমি করবে, কেমন? এই আমাকে কলম পেশা কেরানি পেয়েছো, সারাদিন অফিস করে ফিরে তারপরে মুড়ির বাটি আর মাদুর বিছিয়ে ছেলেমেয়েদের পড়াতে বসবো? কিরানিরাও তো বাবা, তাদের ওরম করে বলছো কেন তুমি? সারামা সব সময় লেকচার ছাড়ো না। তুমিও আমাকে কোনো লেকচার ছাড়বে না। আজকে যদি অভিষেক না থাকতো আমি পারতাম মেয়েটাকে স্কুলে ভর্তি করতে? এই যে কিরিটটার একটু লেখাপড়ায় মন হয়েছে, আমি পারতাম ওকে লেখাপড়া করতে বসাতে? ছি 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 ছি। দেখো অভিষেক এটা এগুলো কেন করছে সেটা ওর কোনো স্বার্থ নেই। স্বার্থ আছে কি নেই সেটা তুমি খুব ভালো করে জানো। দেখো তোমার তোমার মানসিকতাটাকে তুমি বদলাও, বুঝেছো? ঠিক এই সময় আসে, একদিনও পাচ্ছে না।